উচ্ছেদের সবশেষ খবর জানবো এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি সরাসরি যাচ্ছি তার কাছে ধ্রুব ভেঙে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রোর অনেকটা অংশ আমরা যতদূর দেখতে পাই আজকে সকালেও এই জায়গাগুলো ঠিক আগের মতো থাকলেও এই ভবনগুলো সাদিক অ্যাগ্রোর পক্ষ থেকে যেটা বলা হয়েছিল আজকে সকাল থেকেই যে এই ভবনগুলো মূলত রামচন্দ্রপুর খালের কোনো অংশেই অবস্থান করছে না কিন্তু এখন যেটা দেখতে পাওয়া গেছে যখন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এলেন তখন দেখতে পেলেন এই ভবনগুলোর অনেকটা অংশই মূলত রামচন্দ্রপুরের যে খাল সেই খাল দখল করে সেই ভবনগুলো গড়ে তোলা হয়েছে এরপরেই সিটি কর্পোরেশন কিন্তু এখানকার যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান শুরু করে কিন্তু এখন কিন্তু এই ভবনটির অনেকটা অংশ যেই অংশগুলো মূলত রামচন্দ্রপুর খালের জায়গা অবৈধভাবে দখল করা ছিল সেই অংশগুলো তারা ভেঙে ফেলেছেন পাশাপাশি আরেকটা ব্যাপার যদি আমি জানিয়ে রাখি আমরা সকালে এসেই যেটা দেখতে পেয়েছি যে এখানে যারা অবৈধ দখলদার ছিলেন সবাই কিন্তু সকাল থেকে এই জায়গাগুলো ত্যাগ করতে শুরু করেন এবং গতকাল যেহেতু নোটিশ ছিল তাদের মধ্যে একটা ভয় ছিল যে সিটি কর্পোরেশন এসে তাদেরকে উচ্ছেদ করে দিবে সুতরাং সকাল থেকেই তারা তাদের যে জায়গা সেই জায়গাগুলো ছেড়ে দিতে শুরু করে কিন্তু সকাল থেকে যারা এই সাদিক অ্যাগ্রোর যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন তারা এই জায়গাটা দখল করেননি সুতরাং তারা এখানে আছেন তাদের যে ব্যক্তি মালিকানাধীন একটি সম্পত্তির মধ্যেই তারা আছেন কিন্তু সেই ধারণা কিন্তু ভুল প্রমাণিত হয় সিটি কর্পোরেশন আসার পরে এখনও যেই জায়গাগুলোতে মূলত সাদিক অ্যাগ্রোর যেই অংশটুকু এখনও রামচন্দ্রপুর খালের জায়গা দখল করে আছে সেগুলো ভাঙার প্রক্রিয়া চলছে অনেকটা শেষ হয়ে গিয়েছে এখন মূলত সামনে আর কয়েকটি ভবন রয়েছে ছোটোখাটো ভবন রয়েছে সেই ভবনগুলো ভাঙার প্রক্রিয়া চলছে যেহেতু দুপুর হয়ে গিয়েছে এখন কিছুটা সময়ের জন্য যে উচ্ছেদ অভিযান সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই বেলা আড়াইটার দিকে আমরা জানতে পেরেছি আড়াইটার দিকে সিটি কর্পোরেশন আবারও তাদের যে উচ্ছেদ অভিযান সেটা আবারও শুরু করবেন আর সিটি কর্পোরেশন পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে এই যে রামচন্দ্রপুর খালে যে পানি প্রবাহ এই পানি প্রবাহ ফেরত আনতে যত দখলদার আসুক সামনে সবাইকেই উচ্ছেদ করে এখান থেকে বিস্তারিত করা হবে এবং এই রামচন্দ্রপুর খালের যে পানি প্রবাহ সেই পানি প্রবাহ আবারও আগের মতো করে ফিরিয়ে আনা হবে এই ছিল রামচন্দ্রপুর খালের যে খালের উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য ধ্রুব ব্যানার্জি রাজধানী মোহাম্মদপুর থেকে